সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর দিন শেষে সার্বিক সূচক ডিএসএক্স দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ত্রিশে সব মিলে হাত বদল হয়েছে তিনশো পঁচানব্বই কোটি টাকার শেয়ার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো এগারোটির কমেছে দুশো চারটির আর অপরিবর্তিত আছে আটত্রিশটি কোম্পানির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এই সপ্তাহে একটি মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মার্কেট ইন্ডিয়া ডনে নেগেটিভ নোট সপ্তাহের প্রথম দুই কার্য দিবসে ইন্ডেক্স একটি নেগেটিভ মুভমেন্ট দেখা গেলেও পরবর্তী দুই কার্য দিবসে তাকে ছুটে রিকভার করে কিন্তু গত সপ্তাহের তুলনায় মার্কেটের নাইনটি টু পয়েন্টসের একটি কারেকশন হয় ইন্ডেক্সের পাশাপাশি টার্ন ওভারও টোয়েন্টি হ্রাস পায় আজকে ইন্স্যুরেন্স সেক্টর এইট্টিন পার্সেন্ট কন্ট্রিবিউট করে টার্ন ওভার লিড করে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর ইন্স্যুরেন্স টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে অধিকাংশ কোম্পানির দর হ্রাস পায় একই সাথে এই সেক্টরগুলোতে ইনভেস্টরদের প্রফিট বুকিং এবং শেয়ার নেটিং করার প্রবণতাও দেখা যায় আমাদের রিসার্চ মনে করে মনিটারি পলিসি এবং জুন ইন্ডিং আর্নিং ডিসক্লোজারকে সামনে রেখে ইনভেস্টররা তাদের পোর্টফোলিও অ্যালোকেশনের ডিসিশন নেবে